সিনেমার পোস্টার থেকে রাজনীতির পোস্টারে বাংলা চলচ্চিত্রের দুই তারকা ফেরদৌস আহমেদ ও মাহিয়া মাহি। নিজ এলাকার পাড়া মহল্লা আর অলিগলি ছেয়ে গেছে দুজনের প্রচারণামূলক পোস্টারে। জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবার লড়ছেন ঢাকাই সিনেমার এই দুই শিল্পী। দুজনেই বললেন পোস্টারে নিজেদের ছবি মনে করিয়ে দিয়েছে সিনেমায় যাত্রার গল্প। সালমাশার মৃত্যুতে জন্ম হয়েছিল যে নায়কের, তিনি ফেরদৌস আহমেদ। প্রয়াত অভিনেতার অসমাপ্ত ছবি বুকের ভিতর আগুন দিয়ে অভিনয় অভিষেক হয় তার। যদিও নিজেকে প্রথম পোস্টারে আবিষ্কার করেন হঠাৎ বৃষ্টি ছবিতে। ফেরদৌসের অভিষেকের 15 বছর পর চলচ্চিত্রে পা রাখেন মাহিয়া মাহি। ভালোবাসা রং নামের যে সিনেমাটি মুক্তি পায় 2012 সালে। বাংলা চলচ্চিত্রের এই দুই নায়ক নায়িকার ক্যারিয়ারের শুরুটা 15 বছর আগে পরে হলেও একসাথে শুরু হলো তাদের রাজনৈতিক পর্ব। আর তাই দুজন দুজনকে জানালেন শুভকামনা। অবশ্যই মাহিয়া মাহির জন্য অনেক শুভেচ্ছা শুভকামনা। মাহিয়া আমাকে ফোন করেছিল, ফোন করে আমাকে বললো যে ভাই আমি তোমার ক্যাম্পেইন করতে আসবো একদিন, কিন্তু তোমাকেও একদিন আসতে হবে। তা আমি বললাম কি আমি আসলে জানি না যে আমি তো আওয়ামী লীগের মনোনীত প্রার্থী, আমি কি স্বতন্ত্র কারো কাছে যেতে পারবো কি না। তো সম্ভবত আমি যেতে পারবো না, বাট যেতে পারলে আমি যেতাম, আমার ভালো লাগতো, কারণ আমার একজন কো আর্টিস্ট বন্ধু। ও নৌকা প্রতীক না পেয়েও স্বতন্ত্রভাবে গিয়ে ওখানে প্রবলেম হলো, তারপরও ছেড়ে দিল না, আবার সে ফিরে এসেছে। সো শি ইজ রিয়েলি ফাইটার, সো আই বিলিভ যে শি উইল ডু গুড ইনশাআল্লাহ। ফিল্ম ইন্ডাস্ট্রির সবচেয়ে ভদ্র মানুষটাকে আসলে নমিনেশন দেওয়া হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরও একবার প্রমাণ করেছেন যে তিনি আসলে যোগ্য লোককেই প্রতীকটা দেন এবং তিনি সবসময় যাচাই বাছাই ওভাবেই করেন। তো ফেরদৌস ভাইকে নমিনেশন দেওয়ার কারণে আমি পুরো শিল্পীদের পক্ষ থেকে আরও একবার মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই। দুজনের প্রচারণামূলক পোস্টারে ছেয়ে গেছে পাড়া মহল্লা অলিগলি। দেয়ালে দেয়ালে লিপ্টে থাকা এসব পোস্টার ফেরদৌস মাহিকে নিয়ে যাচ্ছে ফেলে আসা সময়ে। প্রথম যখন ভালোবাসা রঙে পোস্টার দেওয়া হয়েছিল তখন ওটা আমি দেখে চিন্তা করতেছিলাম যে এটা আমি, মানে আমাকেও পোস্টারে দেখা যাবে, মানে এরকম একটা বিষয়। আর এখন যখন পোস্টার হচ্ছে তখন আমার মনে হয় যে মানে একটা ওই যে প্রথম ফিলিংসটার মতনই অনেকটা, যে ও আচ্ছা মানে আমি আসলেই পলিটিক্যাল আমার পোস্টার হচ্ছে। আমি আমার প্রথম সিনেমার পোস্টার বড় করে দেখি হচ্ছে গিয়ে এই হঠাৎ বৃষ্টি, কারণ হঠাৎ বৃষ্টিতে আমার আর প্রিয়াঙ্কার দুজনের ছবি দিয়ে পোস্টার হয়। আর বুকের ভিতরে আগের হচ্ছে বেসিক্যালি ছিল সালমান শাহ। তো সালমান শাহ আমি প্লাস্টিক সার্জারি করে ফেস বদল করে আসি, তো এই কারণে অনেক জায়গায় আমার ছবি ওরকম করে ইউজই করা হয়নি, কারণ এটাকে সারপ্রাইজ হিসেবে রেখে চলেছে না। তো প্রথম পোস্টার, প্রথম নিজের ছবি মানে স্ক্রিনের বাইরে, বাসার বাইরে, আমরা তো বাসায় হয়তো ছবি বাঁধিয়ে রাখি, বাসার বাইরে ওরকম করে দেখা ওটার একটা অন্য লেভেলের আনন্দ। এখন যখন দেখি আমার 10 আসনের অধিকাংশ জায়গায় আস্তে আস্তে পোস্টার লাগছে, তো এইটার একটা মানে আস্তে আস্তে মনে হচ্ছে আমি এক এক স্টেপ আগাচ্ছি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে ফেরদৌস লড়ছেন ঢাকার 10 আসন থেকে। অন্যদিকে রাজশাহী 1 আসনে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন মাহি। 18 ডিসেম্বর বরাদ্দ দেওয়া প্রতীকে ফেরদৌস নৌকা আর মাহি পেয়েছেন ট্রাক। ফিল্ম স্টারদের যেটা হয় যে আমাদের একটা বিশ্বাসের জায়গা থাকে যে যত আমরা মানুষ থেকে দূরে থাকবো তত আমার ডিমান্ড বেশি থাকবে। এখানে হচ্ছে কি যত বেশি ইওর মানে পাবলিক পিপল যত বেশি মানুষের কাছে যাবে তত মানুষের কাছে গ্রহণযোগ্যতার বাড়বে। তা আমার ব্যাপারে যেহেতু ওরকম একটা ধারণা ছিল যে ফেরদৌস অনেক দূরের মানুষ, পর্দার মানুষ, রূপালী পর্দার মানুষ, তাকে হয়তো কাছে পাওয়া যাবে না, তো এই জায়গা থেকে তাদের এই আবদারটা আরও বেশি করে আমি মেটানোর চেষ্টা করি। প্রত্যেকেই কিন্তু আমাকে কোনো না কোনোভাবে চেনে, কেউ আমার নিউজ দেখেছে, কেউ সিনেমা দেখেছে, কেউ সিনেমার গান দেখেছে, কেউ কোনো টক শোতে দেখেছে, কোনো না কোনোভাবে তারা আসলে আমাকে চেনে। তো সেখানে যখন আমি একটা পরিচিত ফেস তাদের কাছে যাচ্ছি, সেই মা বোনরা আমাকে অনেক আপন করে নিচ্ছে এবং তারা প্রত্যেকেই চেনার কারণে সবাই ছুটে আসছে আমাকে দেখার জন্য, এবং এই সবার কাছে পৌঁছানোটা অনেক ইজি হয়ে গেছে আমার। অভিনয় জনপ্রিয়তা পেলেও রাজনীতিতে কতটা সফল হবে ফেরদৌস মাহি, পারবে কি বিজয়ের হাসি হাসতে, উত্তর মিলবে 7 জানুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে। নাজবুল আলম রানা, চ্যানেল 24, ঢাকা।